আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ডিম আর কুমড়ো বড়ি দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা তরকারি হলে বিশ্বাস করেন কোনো রকমের মাছ মাংসেরই প্রয়োজন পড়ে না। তরকারিটা রান্না করার আগে প্রথমেই ডিমটা সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি একটা প্রেশার কুকারের মধ্যে 8টা ডিম নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা বন্ধ করে মোটামুটি 3টা সিটি দিয়ে নিতে হবে। চুলায় বসিয়ে আমি 3টা সিটি দেওয়ার পর যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে ডিমগুলো বের করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন রান্না করব, তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা মুরগির ডিম। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। চাইলে কিন্তু আপনারা ডিমের সঙ্গে হলুদ এবং লবণটা আগে মাখিয়ে নিয়েও তারপরে ডিমটা ভেজে নিতে পারেন। তবে আমি কোনো রকমের ঝামেলা না করে সরাসরি প্যানের মধ্যে হলুদ লবণটা দিয়ে দিলাম। এখন ডিমটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন ডিমের গায়ের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে তেল থেকে ডিমগুলো তুলে নিতে হবে। খুব বেশি ভেজে নিলে তখন কিন্তু ডিমটা অনেকটাই ড্রাই হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4টা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি কিন্তু একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। এখন জালটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে আলুটাকেও একটু ভেজে নিতে হবে। যেহেতু আমি ডিম ভাজার সময় এখানে হলুদ এবং লবণ অ্যাড করেছিলাম, তাই এক্সট্রাভাবে আর এখানে কিন্তু লবণ হলুদ দিয়ে নিলাম না। খুব ভালোভাবে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর তেল থেকে আলুগুলোকেও তুলে নিতে হবে। সমস্ত উপকরণ স্টেপে স্টেপে ভেজে তারপরে তরকারি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে কুমড়োর বড়ি। আমি এখানে 1/2 কাপের মতো কুমড়োর বড়ি নিয়েছি। এই কুমড়োর বড়িটা মাসকলাইয়ের ডাল এবং চাল কুমড়া দিয়ে তৈরি করা হয়। খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে বড়িগুলোকেও ভেজে নিতে হবে। খুব বেশি কালার করব না, আমি মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে গেলে সেই পর্যায়ে বড়িগুলোকেও তুলে নিব। শীতকালে যে কোনো ধরনের সবজি কিন্তু এই কুমড়োর বড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখন এই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মোটামুটি একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি কালার চেঞ্জ করার দরকার নেই, মোটামুটি একটু নরম হলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু চিরে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুনটাকে একসঙ্গে আমি বেটে নিয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 7 মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তরকারিতে শুধুমাত্র খুব সুন্দর একটা কালার আসবে সেই জন্য। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মোটামুটি যে পানিটা আমি দিয়েছি এই পানিটা শুকিয়ে তেলটা যতক্ষণ না সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। সেই পর্যায়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুটাকে কিন্তু আগেই একটু কষিয়ে নিতে হবে। এতে করে তরকারি রান্নাটা কিন্তু অনেকটাই দ্রুত হয়ে যাবে। আলুটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণই নারকেলের দুধটা দিয়েই করব।
এখানে আমি সম্পূর্ণ একটা নারকেল কুড়িয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটা বের করে নিয়েছি। এখন আবারও একটু নাড়াচাড়া করে জালটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আলুটা 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি আমি আবারও ঠিক 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। যারা শুকনা মরিচটা পছন্দ করেন না তারা কিন্তু এই রান্নাটা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। এখন সম্পূর্ণ দুধটাই আমি এই তেল মশলার মধ্যে দিয়ে দিলাম। যখন হালকা করে বলো করতে শুরু করবে সেই পর্যায়ে আমি কুমড়োর বড়িটাও দিয়ে দিলাম, যাতে করে আলু এবং কুমড়োর বড়িটা একই সঙ্গে সেদ্ধ হয়ে যেতে পারে। এখন ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10-12 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ফিরে আসছি আমি ঠিক 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেই আমার আলু এবং কুমড়ো বড়ি দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, কারণ নারকেলের দুধের তরকারিতে হালকা একটু মিষ্টি দিলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন ডিমটা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো একটু রান্না করে নিব, কারণ আমি আজকে এই তরকারিতে কোনো রকমের ঝোল রাখবো না, একেবারে তেল ফুটা করেই রান্না করে নিব। শুধুমাত্র ডিম, আলু এবং তেল মশলা দিয়েই কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি মজার। এখন ঢাকনাটা দিয়ে আবারও 5 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। ফিরে আসছি আমি ঠিক 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে, আর তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এই ধরনের তরকারি কিন্তু এইরকম মাখা মাখা রাখলেই খেতে বেশি ভালো লাগে। তারপরেও যারা ঝোল তরকারিটা পছন্দ করেন তারা কিন্তু এখানে ঝোলের পরিমাণটা রেখেও তরকারিটা রান্না করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। অসম্ভব একটা সুন্দর স্মেল আসবে এই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করার কারণে। জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি কিন্তু আর রান্না করব না, চুলাটা অফ করে ঢাকনাটা দিয়ে এভাবেই 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি তরকারিটাকে একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কুমড়োর বড়ি দিয়ে ডিম তরকারি। আশা করি আমার আজকের এই সহজ ডিমের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।